আসসালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমী ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ সহমত এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। দর্শক বন্ধুরা, আজকে আমি চলে এসেছি গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার নারায়ণপুর গ্রামে। এই গ্রামেরই একজন প্রবাসী ভাই মতিউর পর্দান ভাই, আনুমানিক 25 বছর হবে তিনি সৌদি আরবে থাকেন, এখনও রয়েছেন। তো তিনি সৌদি আরবে বসেই গাজীপুর জেলার মাটিতে 12 মাসই থাই সুইট কাটিবু নামটা চাষ করেছেন। আজকে তুলে ধরার চেষ্টা করব সেই ভাইয়ের সফলতার গল্প, মতিউর পর্দান ভাইয়ের সফলতার গল্প আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তিনি কিভাবে প্রবাসে থেকেই এই আম চাষটা করলেন, 12 মাসই আম। এখন কিন্তু কোনো বাগানে আম নাই, তার বাগানে আম রয়েছে। তিনি প্রবাসে বসে কিভাবে চাষ করলেন, যারা প্রবাসে আছেন ভাবছেন আমরা দেশে গিয়ে শুরু করব নাকি প্রবাসে থেকেই বাগান শুরু করব, বিস্তারিত আজকের প্রতিবেদনে জানানোর চেষ্টা করব। এবং আমরা মতিউর পর্দান ভাইয়ের সঙ্গে ফোনের মাধ্যমে কথা বলবো এবং তার আব্বু রয়েছেন দেশে, তার সঙ্গে কথা বলে আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব যে তিনি কিভাবে চাষে আসলেন বিদেশে থেকে, তার সঙ্গে আমরা কথা বলবো, আমরা মতিউর পর্দান ভাইয়ের সঙ্গে পরিচিত। আচ্ছা ভাই, আপনি যে প্রবাসে থেকে খামারটা করলেন, কি কারণে করলেন এবং কিভাবে আপনার মাথায় আসলো যে আমার খামারটা করতে হবে দেশে, আমি বিদেশে থাকি দেশে খামারটা করতে হবে? এটা নেশা আছে ছোটবেলা থেকে, তখন আব্বু আমার জীবনে টাকা দিত, ওই টাকা আমি যে না খেয়ে আমি 2-3 টাকা দিয়ে গাছ কিনা তারপর আমি বাড়িতে গাছ লাগাইতাম, ফলের গাছ বিভিন্ন গাছ, এটা আমার নেশা ছোটবেলা থেকে, তারপরে আমি আর কি উদ্যোগ নিলাম। আপনার ছোটবেলা থেকে নেশা ছিল যে টিফিনের টাকা গুছিয়ে আপনি গাছ কিনতেন, তাই তো ভাই? ছোটবেলা থেকে আমি টিফিন না খেয়ে 2 টাকা, আগে তো গাছের মূল্য 2-3 টাকা এরকমই ছিল, ওই সময় আমি গাছ লাগাইতাম। আমি জানি সবাই লোকসান দিল কিন্তু গাছে কখনো লোকসান দেয় না, গাছে আমরা আজকে না কালকে একদিন আমার এটা আপনার বেনিফিট আসবেই, এই জন্য আমি ছোটবেলা থেকে আমার এই নেশা অনেক নেশা গাছে করতে আমার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন তাই না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার ঠিকানাটা আপনি আগে বলেন। আমার নাম বলবো? জি, আপনার ঠিক। আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী। ইদ্রিস আলী। হ্যাঁ, গ্রাম হইল নারায়ণপুর। নারায়ণপুর, থানা শ্রীপুর, জেলা গাজীপুর। জেলা গাজীপুর। কয় ছেলে আর কি? এক ছেলে। এক ছেলে? এক ছেলে। কোন দেশে থাকে উনি? সৌদি আরব, রিয়াদে থাকে। আচ্ছা, কয় বছর ধরে আছেন উনি? প্রায় 25 বছর। আচ্ছা, একটা ছেলে যে বিদেশ থাকে 25 বছর ধরে, মায়া লাগে না? মায়া লাগে, মায়ের কারণ, বাপ মার মায়ের কারণে দুই আব্বে মধ্যে মধ্যে দেশে আসে, আইসা 3 মাস থেকে জায়গা। আচ্ছা, মাঝে মাঝে আসে, 1-2 বছর পর পর 3 মাস থেকে চলে যায়। আচ্ছা, উনি যে বিদেশে বসে বাগানটা করছে, হ্যাঁ, এখন তিনি কয় এখানে কয়টা গাছ আছে, কিভাবে শুরু করলো আমাদের একটু বলেন। আচ্ছা, স্যার গত 2020 সালে মার্চ মাসে সাহেব বলল যে আব্বা কত চারা নিয়ে আসবে, আম গাছ আমের চারা কইতে আনবো কুরিয়ান কোম্পানি থেকে, গাজীপুর কুরিয়ান কোম্পানি থেকে। পরে আমার মেয়ের জামাই মাইকু আছে, প্রাইভেট কার্ড আছে, এই প্রাইভেট কার্ডটা এই চারা দিয়ে আমার কাছে এনে দিয়ে গেছে, তারপরে কোন সাজেশনে রুইমু এই সাজেশনও আমার শিখাই দিছে, এমনি এমনি রুই আনি। আচ্ছা, মানে উনি বিদেশ থেকে যে ফোনে বলে দিছে যে এইভাবে রোপণ করবেন, এইভাবে ওষুধ দিবেন, এই এটাই আর কি। কোন কেমন কোন সময় ওষুধ দিতে হইব, কোন সময় সার দিতে হইব, কোন সময়তে তার সাজেশনে আমি কি ঘরে আল্লাহর রহমতে পর্যন্ত তুলছি। শুধু কি আম চাষই করেছেন নাকি অন্যান্য চাষ করেছে? অন্য চাষ, ওই যে কমলা চারা, ওই যে মালটা দেখলাম, মালটা চারা। আচ্ছা আচ্ছা, ওইটা লাগাইছে না? আমি খালি কলা এই বড় বড় সুরিটির মাঝে, আমার ছেলে বলছে যাব্বা আমরা কলা বাগান তুলিয়া পরে আম চারা লাগাই দিন, ইনশাল্লাহ ভালো হইতে পারে। আচ্ছা,
বাগান কলা বাগান কেটে তারপর আম বাগান লাগাইছে। মানে আমাদের এলাকায় সবাই বলে যে এটা কি করেছেন, এত ভালো কাজ করলেন, এত ভালো কলা বাগান কেটে তারপর আম বাগান লাগাইলেন, মানুষ আমার কাছে খুব একটা ভালো চোখে দেখে না। কিন্তু এখন আস্তে আস্তে ঠিকই মানুষ বুঝতে পারতেছে আমি দেখি করেছি, ইনশাল্লাহ ভবিষ্যতে আরো বুঝবে এটা আমি কি করছি, ভালো করছি না খারাপ করছি, তারপরে ঠিকই মানুষ আমাকে সাপোর্ট করবে। এটা কি জাতের মালটা আপনি জানেন? না এটা জানি না কি মাল এটা। হ্যাঁ এটা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে বাড়িওয়ান পয়সা মালটা। হ্যাঁ পয়সা মালটা কি হয় দেখেন, এর পেছনে একটা পয়সার মতো হয়। হ্যাঁ এটা বাড়িওয়ান পয়সা মালটা, এটা সবচাইতে ভালো একটা জাত। আচ্ছা এখানে কয়টা গাছ আছে আপনার? 40টা 45টার মতো। 40-45টার মতো আছে। আচ্ছা এই যে চাষটা করেছেন এটা কি মাটি জানেন? এখন সেই ফল আপনারা খাচ্ছেন ছেলে বিদেশ, তাই না? আচ্ছা আপনার এই যে ছেলে বিদেশ থেকে করছে, এই শেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে যারা দেখছে প্রবাস থেকে অথবা যারা বাংলাদেশে আছে বেকার, ঠিক আছে, পড়াশোনা করে চাকরির পেছনে ছুটতেছে, চাকরি হচ্ছে না, কৃষি কাজ করে ভাগ্য চাকা পরিবর্তন করা সম্ভব কিনা এটা আপনি একটু বলেন। আছে, বহু লোক আছে করবার মতো, তারা আমারটা দেখে মালটা গাছ আরো অনেক লাগাইছে আরো লাগাইতে ইচ্ছুক তারা ফলন দেখে। আচ্ছা শেষ দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, ঠিক আছে? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনি যদি বাগান করতে চান বাগান করেন, বাগানে কোনো লস নেই, বাগানে কারো কোনো লোকসান দেয় না, বাগান করলে বাগানে সঠিক পরিচর্যা করলে বাগানে একদিন একদিন এটা বেনিফিট আসবে, লস হবে না। তো আছে যারা খামার করতে চায় তারা করতে পারে, হ্যাঁ না লস হবে না, বাগানে কখনো লোকসান হয় না। আমাদের দিকে ফলের দাম কম, তারপর আমি দেখছি এটা ভালো ভালো ব্যবসা আছে, লাভ আছে। যদি কারো অল্প কিছু জমিও থাকে, প্রচুর জমি থাকে, তাহলে তারা এটাতে করে ফেলাই ভালো, কোন জায়গা ক্ষতি থাকা ভালো না। ও আচ্ছা আচ্ছা ভাই, তো আপনার জন্য শুভকামনা রইলো, আপনি দেশে এসে ভালো কিছু করেন, আপনার জন্য দোয়া রইলো, ঠিক আছে ভাই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা আসসালাম, আপনাদের জন্য দোয়া রইলো, দর্শকের জন্য আমি দর্শক বন্ধুরা তুলে ধরার চেষ্টা করলাম মতিউর প্রধান ভাইয়ের এই যে মালটা এবং আম বাগান। ভাই প্রবাসে থাকেন, দীর্ঘ 25 বছর ধরে তিনি সৌদি আরবে আছেন, তিনি এই চাষটা করেছেন মালটা চাষ এবং 12 মাসে আম চাষ। তো ভাই প্রবাসে থেকে যদি সম্ভব হয় চাষটা করেছেন, আপনারা কেন পারবেন না? আপনারা দেশে থেকেও করতে পারেন, অথবা যারা প্রবাস থেকে এই মুহূর্তে দেখছেন আপনারা চাইলেই কিন্তু এই ফলের বাগান করে সফলতা অর্জন করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।